হাই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আই হোপ সো সবাই ভালোই আছো। তো আজকের ভিডিওটা টপিকটা তো তোমরা দেখে বুঝেই গেছো কি নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে। তো আজকের টোটাল ভিডিওটাই হচ্ছে হেলমেটের মাউন্ট কী করে সেট করতে হয় তো সেটা নিয়ে। আর অনেক দিন ধরে অনেকে বলছে আমাকে কোথায় অনেক দিন হয়ে গেলো রাইড করতে যাচ্ছিস না, কোথাও রাইড করতে যাচ্ছিস না, আমি রাইড করার এখন সময় পাচ্ছি না। তো একটা প্ল্যান হচ্ছে রাইড করার, মানে লং বলছে 200-250 কিলোমিটার একটা রাইডের প্ল্যান হচ্ছে। কোথায় যাবো এখন আমি বলছি না, কারণ আগে এটার ফাইনাল হয়নি, যাওয়ার আগের দিন হয়তো তোমাদেরকে বলে দেবে। আর এখন রাত্রি প্রায় 12টার কাছাকাছি বাজে। তো দিনের বেলা ভিডিও বানানো যায় না, কারণ এই সাইড থেকে সাউন্ড আসে, ওই সাইড থেকে সাউন্ড আসে। তো দিনের বেলা আমি ভিডিওটা ঠিকঠাকভাবে বানাতে পারি না, সাউন্ড এদিক থেকে কেউ চিল্লায় বা কেউ আওয়াজ করে, এদিক দিয়ে কেউ আওয়াজ করে, তো সেই কারণে আর ভিডিওটা বানানো হয় না। তো আমি এখন প্ল্যান করলাম যে রাত্রিবেলায় এসে আমি এখান থেকে ভিডিও বানাবো, দিনের বেলা ভিডিও বন্ধ। তো রাত্রিবেলায় যা ভিডিও বানানো বানাবো। তো স্টার্ট করি এখান থেকেই, আর বেশি কথা আবার মানে বাড়াবো না। তো এখান থেকে স্টার্ট। তো এই হচ্ছে আমার কাছে আমার হেলমেটটা, ভেগা গোল্ড বাড়ি, ঠিক আছে। তো আমার কাছে প্রথমে এখানে গোপ্রো মানে অ্যাকশন ক্যামেরার সাথে যে মাউন্টগুলো দেয়, তো সেখানে এনসিলগুলো লাগানো ছিল ওই যেখানে, তো ওই যে দেখতে পাচ্ছ হয়তো, তো এগুলো লাগানো ছিল। তো এগুলো আমি এটা দার্জিলিংয়ে গেলাম তখন এটা খুলে যায়। তো বাই চান্স আমি বেঁচে গেছি যে মোবাইলটা কোথাও রাস্তায় পড়েনি। তো এখন আমার কাছে আমি পরে প্ল্যান নিলাম যে আমি বেল্ট কিনবো, পরে বেল্ট কিনি, কেনার পরে আমি এটাকে আর দেখাই নাই। তো আমি ভাবলাম যে একবারে এখানে ইনস্টল করবো যখন তখনই দেখাবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে হেলমেটটা, হেলমেটের পেছনে এখানে বেশিরভাগ কোম্পানি এখন এই প্যাডটাকে দিচ্ছে, হাওয়ার যাতে না ঢোকে ভেতরে, তো প্যাডটা দিচ্ছে। এই জিনিসটা খুব ভালো বানাইছে। তো একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে খারাপ। অনেকে প্রবলেম করে এটার জন্য বেল্ট লাগানো, মেন হচ্ছে এটার জন্য বেল্ট লাগাইতে পারে না। তো এটা বেল্ট লাগালে হয়তো এরকমভাবে হয়ে যায়, চাইতে যায় বা কোনো প্রবলেম করে এটা, যাদের মানে অ্যাকশন ক্যামেরা বা এইসব জন্য যারা বেল্ট লাগায়। তো আমি একটা এটার জন্য একটা সলিউশন বের করেছি, সলিউশনটা হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে। বেল্টটা আগে নিয়ে আসি, এই হচ্ছে বেল্টটা। তো বেল্টটা কীভাবে লাগাতে হয় সেটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। তো চলো, এই হচ্ছে হেলমেটটা, হেলমেটটাকে নিয়ে নিলাম। নিয়ে একটা গরিব কাছে একটা পিতাই কাছে দিয়ে এবার কি করছি সেটাও দেখাচ্ছি। নিচ দিয়ে এখান থেকে একটা ব্লেড দিয়ে দেখা যাচ্ছে, একটা ব্লেড দিয়ে এখান থেকে ছোট্ট করে একটা কেটে নিয়েছি, হালকা ছোট্ট, যাতে বেল্টের এই ফিতাটা, এই নিচের দিকে যে ফিতাটা থাকে ওই ফিতাটা যাতে এদিক দিয়ে ঢুকে যায়। তো এদিক দিয়ে ঢুকে যায়, ঢুকে গিয়ে এখান থেকে বের করে বেঁধে ফেলি, তো হয়ে যায় আমার একদম পুরো টাইট। আমার এটারও কোনো প্রবলেম হচ্ছে না। এবার অনেকে বলতে পারে যে দিক দিয়ে হাওয়া ঢুকতে পারে, সেই দিয়ে হাওয়াটা সেরকম একটা ঢুকে না। তাও যদি কোনো অসুবিধা একটা ব্ল্যাক টিপ বা সেরো টিপ একটা লাগিয়ে দিলেই ব্যাস চ্যাপটা ক্লোজ হয়ে যাবে। তো তোমাদেরকে আমি লাগিয়ে দেখাচ্ছি, চলো। তো ভিডিওটা স্টার্ট করার আগে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, আর ভালো লাগলে কমেন্ট করে দাও প্লিজ। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে বাকি ভিডিওটা, স্টার্ট। তো তোমরা বুঝেই গেলে কি করে হেলমেটের মাউন্ট লাগাতে হয়। এই হচ্ছে হেলমেটের মাউন্টটা, এই যে দেখাচ্ছি নিচ দিয়ে, এই যে নিচের এদিক দিয়ে আমি এটাকে ফিতাটাকে উপর দিকে নিয়ে যদি হবে, এক মিনিট, এই হলো ফিতাটা আবার ঢুকে গেছে। তো আই হোপ সো সবাই তোমরা বুঝে গেছো। তো তো আজকের ভিডিওটা এটাই ছিল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং
আবারও বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইবার এবং শেয়ারের জন্য আমাকে ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করবে। ভিডিওটাকে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যালো, ঠিক আছে, টাটা, বাই বাই আজকের মতন। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ব্লগে, খুব তাড়াতাড়ি। চলো, টাটা, বাই বাই।